ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজ থেকে এটাই তোমাদের বেডরুম। দেখো তো পছন্দ হয়েছে কিনা। দেখি 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 দেখি। যদি পছন্দ না হয় তাহলে কিন্তু বলো, কারণ আমাদের কাছে অনেক অপশন। হ্যাঁ নেই, কোনো অপশন নেই, তাই এটাই। কি হলো এখনো এত লজ্জা কিসের? হ্যাঁ লজ্জা তো একটু পাবেই, নতুন বউ বলে কথা। কি নতুন, দু বছর আগে রেজিস্ট্রি হয়ে গেছে, এখন লজ্জা পেলেই হলো। মিন্টু কাকু, না না ঈশান, লজ্জা নয় ঈশান, প্রীতি মনে হয় ভয় পাচ্ছে। তোমরা এইভাবে তোমাদের ঘর আমাদের ছেড়ে দিলে বিবি যদি আবার। আরে মিন্টু ভাই, তুমি এত টেনশন করছো কেন? আরে শোনো শোনো, ইন দা ইয়ার 1980 ঘুরলে জামাই, আমি তখন চ্যাংড়া আর কি, ওই ভাই পাড়ার চায়ের দোকানে বসে চা টা খাই আর মাঝে মধ্যে একটু সমাজ সেবা টেবা করি আর কি, বুঝলে। পাড়ার কত ছেলের সাথে মেয়ের ওই সব লুলুড়ি ওই সব সব সাল্টে দিয়েছি। হ্যাঁ বুঝতেই পারছো মিন্টু কাকু, তুমি এখানে বসো। আরে বসো না, খুব কমফোর্টেবল ঘর, কোনো অসুবিধা নেই, কাজী নো টেনশন, অনলি ডু ফুর্তি। ওকে না না সে ঠিক আছে, কিন্তু আমি ভাবছি মানে যদি আমরা এই ঘরে থাকি তাহলে তোমরা কোথায় থাকবে? এ বাবা, এটা তো ভাবাই হয়নি, তাই না ঈশান? কি কাণ্ড, তাহলে তোমরা কোথায় থাকবে? মিস্টেক মিস্টেক। কি মিস্টেক, আমি তো ভেবেছি আমরা সবাই মিলে একসাথে এই ঘরে। নিজের মেয়ে হয়ে মাকে এতগুলো কথা বলতে আশ্চর্য। এই মায়ে কিনা সে ছোট্টবেলা থেকে কোলে পিঠে তোকে মানুষ করলো, আর তুই কিনা দল বদলে নিজের বরের হয়ে মাকে এতগুলো কথা শোনাতে পারলি, কষ্ট হলো না একটু তোর? ছি 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 ছি। এই তুই না কি নীলের কি দোষ বলো? নীল তো একেবারে ছোট বাচ্চা একটা মেয়ে, এখনো পুরো ছেলে মানুষ। নীলকে নিয়ে কিন্তু কিছু বলো না, হ্যাঁ সব দোষ ওই ওই দুটোর, একেবারে চঞ্চল কোথাকার, মর চরমর ঝড়ুমের ঝেঁটিয়ে বিদায় করতে হয় বাড়ি থেকে, তাই না বলো দিদি? সাহস বলো, হ্যাঁ একেবারে দিদিকে না জানিয়ে বিয়ে করে চলে এলো। একটা কাজ করতে পারবে? কি কাজ? কি কাজ? কি কাজ? যদি কাজটা করতে পারো তাহলে ঈশানের থোঁতা মুখ ফোঁতা হয়ে যাবে।